নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো আজকে আমি কী রান্না করছি, ওই দেখো শাক ভাজা করবো, কলমি শাক কাটা আছে, আর ওখানে মিটুলি আলু পুঁই শাক বেগুন টেগুন দিয়ে একটা মাছ দিয়ে একটু তরকারি বানাবো, আর এখানে বেগুন আলু মাছের ঝোল করব। দেখো আজকে আমার পুকুর থেকে কতটা মাছ ধরা হয়েছে, আজ অনেকটা মাছ ধরেছে তো দেখতে থাকো। মাছগুলো নুন হলুদ দিয়ে মাখে নিয়েছি, মাছগুলো ভাজবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের তরকারিটা চাপিয়ে দেবো। কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ লঙ্কা, পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আমি দিয়ে দেবো আদা বাটা, লবণ, জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি ঢাকনাটা খুলবো, আমার সমস্ত সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো।
দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তরকারি একদম রেডি হয়ে গেছে, বেগুন আলু দিয়ে মাছের ঝোল। এবার এটা নামিয়ে নেব। আমার মাছের ঝোল একদম রেডি। আমি শাকগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াইতে। আমি ঢাকা দিয়ে দিলাম, ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখো ঢাকাটা খুলে তোমার শাক ভাজা একদম রেডি। এবার আমি দেখো শাক ভাজা একদম রেডি। এবার আমি ওই পুঁইশাক মিটুলি আলু দিয়ে তরকারিটা এবার বানাবো। কড়াইতে তেল দিলাম, দিয়ে আমি ছোট মাছ দিয়ে ওগুলো বানাবো। ছোট মাছগুলো ভেজে নেব, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ভেজে নেব। মাছগুলো দিয়ে দেবো,
তো দেখো বন্ধুরা, আমার সমস্ত ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা চাপিয়ে দেবো। কড়াইতে তেল আছে, মাছ ভেজে তেল আছে, ওই তেলেতে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা একটু ভালো ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে বন্ধুরা ফিরে তো দেখো বন্ধুরা, আমি ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি ঢাকনাটা খুললাম, দেখো আমার সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। এই তো হাত, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো। দেখো আমার তরকারি একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, একদম আমার রেডি হয়ে গেছে মিঠু ডালু দিয়ে ছোট মাছের একটু তরকারি। আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।